আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। সো আমি আমার ইউটিউব চ্যানেলটিতে বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে মূলত ফেসবুকের অ্যাডাল্ট ভিডিওগুলি আসা বন্ধ করা যায়। এই ভিডিওর উপরে আমাকে অনেকে গালিগালাজ করেছে, অনেকে ভালো কমেন্টস করেছে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ফেসবুক থেকে যখন কোনো মানে খারাপ ভিডিও দেখা, আসলে আপনি চাচ্ছেন না যে আপনার সামনে অ্যাডাল্ট ভিডিওগুলো আসুক, কিন্তু আমি একটা অপশন দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে হাইড করলে মোটামুটি এই ভিডিওগুলি আর আসবে না। কিন্তু আসলে আপনার ফেসবুক বা ইউটিউব যেটাই বলেন না কেন, এটার অ্যালগোরিদমটা এমনভাবে আসলে কাজ করে যে আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা অটোমেটিক্যালি এর নিচে ওই টাইপের, ওই রিলেটেড বা ওই ক্যাটাগরির যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব বা ফেসবুকের সার্চ ইঞ্জিন কিন্তু অটোমেটিক্যালি নিচে কিন্তু আপনাকে দেখাবে। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি অ্যাডাল্ট ভিডিওগুলি থেকে একটু মুক্ত থাকতে চাই, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, অ্যাডাল্ট ভিডিওগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আপনি ভালো ভিডিওগুলি যদি ওয়াচ করে থাকেন তাহলে দেখবেন আপনার মানে নিচের দিকে যে ভিডিওগুলি দিচ্ছে বারবার ফেসবুক, সেগুলো দেখবেন যে সবগুলো কিন্তু ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনাকে রেকমেন্ড করবে। সুতরাং আপনি অ্যাডাল্ট ভিডিওগুলোকে থেকে যদি মনে করেন যে আমি বেরিয়ে আসবো, সেক্ষেত্রে সর্বপ্রথম কিছু কাজ বা আমি যে সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, শুধু যে এই একটি সেটিংসের মাধ্যমে আপনি এই কাজটা সমাধান করতে পারবেন, বিষয়টা এইরকম না। আমি সেখানে দেখিয়ে রেখেছি যে এই সেটিংসটা করে রাখলে আপনার মানে এই অ্যাডাল্ট ভিডিওগুলি মানে সম্পূর্ণ আসবে না। এখন আপনি যদি দেখা যাচ্ছে যে সচরাচর সবগুলো শুধু অ্যাডাল্ট ভিডিওগুলি দেখতেছেন এবং এই অপশনটুকুকে আপনি হাইড করে রাখছেন, সেক্ষেত্রে কিন্তু মূলত কাজ হবে না। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, এখন যারা ভিডিওটা দেখেনি তারা নিচে গিয়ে দেখে আসবেন। আর আজকে আমি এই কথাটা বলার জন্য মূলত ভিডিওটা স্টার্ট করেছি যে আপনারা যারা চাচ্ছেন যে অ্যাডাল্ট ভিডিওগুলি থেকে মুক্ত থাকবেন, তারা সর্বপ্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা সবসময় চিন্তাভাবনা করবেন যে ভালো ভিডিওগুলি ওয়াচ করার জন্য। কারণ অ্যালগোরিদমটা কিন্তু আসলে এইভাবে সাজানো, আপনি যে রিলেটেড ভিডিওগুলো খুঁজতেছেন বা যেটা দেখবেন অটোমেটিক্যালি সেটা কিন্তু নিচে কিন্তু রিকমেন্ড করবে। সুতরাং আমাদের সকলেরই কিন্তু অ্যাডাল্ট ভিডিওগুলো থেকে কিন্তু আসলে দূরে থাকা উচিত। এছাড়া বিভিন্ন সেটিংস আছে, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পর্যায়ক্রমে এভাবে আসলে কীভাবে ভিডিওগুলি থেকে বেঁচে থাকা যায় আমি সেই সিস্টেমগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো। সো ধন্যবাদ সবাই, আজকে এটা বলার জন্য মূলত আসছিলাম। আরেকটা কথা হচ্ছে যে অনেকেই শর্টকাট বার খুঁজে পাচ্ছে না, অনেকে বলতেছে যে ভাই আমি ফেসবুকে যাচ্ছি সার্চ করতেছি কিন্তু সার্চ করার পরে দেখা যাচ্ছে যে আপনি যেভাবে দেখাচ্ছেন শর্টকাট বার সেটা খুঁজে পাচ্ছি না। এটার সমস্যাগুলো আমি সমাধান করে দেবো নেক্সট একটা ভিডিওতে। আজকে আসলে মূলত 3 মাস পরে আজকে নতুন ভিডিও রেকর্ড করতেছি, একটা সমস্যার কারণে আসলে 3 মাস আমি আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। সো আমার দর্শকরা যারা আছেন তারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, আশা করা যে এখন কন্টিনিউ ভিডিও আসবে ইনশাল্লাহ। সো কীভাবে এগুলো করবেন আমি মোটামুটি আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেবো। তো ধন্যবাদ সবাই, আজকের ভিডিওটা পর্যন্ত ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট পরবর্তীতে নতুন ভিডিওতে এবং নতুন চমক নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ অবশ্যই হাজির হব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।